ডেলি নিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি স্পেশাল ধোকার ডালনার রেসিপি, যেটা আমি ডাল বাটা এবং নারকল দিয়ে বানাবো। ধোকার ডালনা বানানোর জন্য আমি এখানে মটর ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি এখানে মটর ডাল আর সামান্য একটু আতপ চাল নিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে 2 কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। ছোলার ডাল দিয়েও এটা খুব ভালো হয়, আমি এখানে মটর ডাল দিয়েই করছি। নিয়েছি নারকেল কোড়া, আমি এটা ফ্রেশ নারকেল নিয়েছি। আপনারা চাইলে নারকেলের যে গুঁড়োটা বাজারে পাওয়া যায় সেটাও দিয়েও করতে পারেন, বা ফ্রেশ নারকেল দিয়েও করতে পারেন, যে কোনো একটা দিয়ে করলেই হবে। আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আদা আর জিরের একটা পেস্ট, নিয়েছি টমেটো কুচি আর 3 কাঁচা লঙ্কা। আর যেগুলো উপকরণ লাগবে আমি রান্নার সময় বলে দেবো, গরম মশলা, তেল, নুন, হলুদ, এগুলো তো লাগবেই। কড়াই আমি বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটু তেল। গরম কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, দিয়ে এখন ডাল বাটাটা আমি দিয়ে দেব। ডাল বাটার সাথে এখন আমি নারকেলটাকেও দিয়ে দিচ্ছি একসাথে, এটাকে ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এটাকে হালকা আঁচেই ভালো করে এপিট ওপিট করে মিশিয়ে নিতে হবে। যখন একদম আঠা আঠা ভাব হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে, না তো লেগে যেতে পারে নিচে। এটা একদম আঠা আঠা হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, এই অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে একটা থালায় সেট করে নেব। এখানে একটু তেল দিয়ে দেব, তেল ব্রাশ করে নিলে এটাতে লেগে যাবে না। গরম গরমই ধোঁকাটাকে সেট করে নিতে হবে, পরে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। একটু হাতে সহ্য করার মতো ঠান্ডা হয়েছে। ধোঁকাটা ভালো করে ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে, এখন আমি একটা চাকুতে ব্রাশে তেল লাগিয়ে এটাকে কেটে নেব পিস পিস করে। যেহেতু এটার মধ্যে নারকল কোড়া দেওয়া আছে তাই আলতো হাতেই ছাড়াতে হবে যাতে ভেঙে না যায়। চামচ মতো আটা নিয়ে তার মধ্যে অনেকটা জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে সেই ব্যাটারের মধ্যে ধোকাগুলোকে ডিপ করে নিয়ে ভাজবো যাতে ভেঙে না যায়। যেহেতু এটার মধ্যে নারকেল কোড়া দেওয়া আছে তাই জন্য আমি ডিপ ফ্রাই করছি না, শ্যালো ফ্রাই করছি অল্প তেল দিয়ে। ধোঁকাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে নিচ্ছি এবং বাকি ধোঁকাগুলোও ভেজে নেব। সমস্ত ধোঁকা ভাজা হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নিয়ে রান্নার দিকে যাব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপরে আলুটা ভেজে নিচ্ছি। এখন আলুটা ছেড়ে ভেজে নিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। আলুটা অনেকটা ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি কোঁচানো টমেটোটা। একটু ঢাকা দিয়ে দিব, তাহলে টমেটোটা ভালোভাবে গলে যাবে। পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম, টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। আদা আর জিরের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ধোকা তৈরি করার সময় যে গুঁড়োগুলো রয়েছিল সেই গুঁড়োগুলো একটু জলে গুলে দিয়ে দিচ্ছি, এতে এই রেসিপিটার টেস্টটা আরও বেড়ে যাবে। এটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। একটু ফুটে আসলে আমি এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এটা ফুটে গেছে, এখন ধোকাগুলো দিয়ে দেবো। এই রসটা পুরোটা ধোকাটা টেনে নেবে। এটা এমনি খেতেও ভালো লাগে। এইভাবে কয়েকটা রেখে দিয়ে বাকিটা সব দিয়ে দিচ্ছি। ধোকাগুলোকে আস্তে করে ছেড়ে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু নারকল কুড়া দিয়ে এটা তৈরি, তাই একটু ভেঙে যাওয়ার চান্সটা থাকে। শুধু ডালের ধোকা হলে অতটাও ভাঙার চান্স থাকে না, কিন্তু হালকাভাবে এটাকে ছাড়লে পরে কোনো অসুবিধা নেই, ভাঙে না। এখন এটাকে আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে ধোকাটার মধ্যে সমস্ত রসটা ঢুকে যায়। এটা হয়ে গেছে, এখন বন্ধ করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আঁচটা বন্ধ করেই গরম মশলাটা দিলাম, তাহলে গন্ধটা ভালো থাকবে। আর এই ঝোলঝোল মনে হচ্ছে, এই রসটা পুরো টেনে নেবে পরে ধোকাটা। নারকল দিয়ে এই ধোকার ডালনাটা খেতে খুবই ভালো হয়। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। হাজির হব আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।